রাজনৈতিক বাংলায় দমন নিয়ে সরকার করতে পারি তাহলে একমাত্র মোদীকে স্বপ্ন পূর্ণ হতে পারে। আসুন আমরা সবাই মিলে আমরা দিল্লিতে মোদীজির সরকারের নাট্য সাজছি, আর পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার করে দুটো লাড্ডু নিয়ে বাংলা প্রকৃত উন্নয়ন করি। দুকোটি বেকারের রাজ্য পরিণত করেছেন মাননীয়া, 4,60,000 কোটি টাকা দিয়ে বোঝা চাপিয়েছেন মাননীয়া মাননীয়া সর্বত্র কাঠমানি সিন্ডিকে তোলাবাজি রাজত্ব করেছে। তাই আপনারা দেখেছেন লকডাউনে 400 কাকে বলে তৃণমূলকে, আপনার 300 কাকে বলে তৃণমূলকে, আর করোনা টিকাগুলো পাঠিয়েছিল মোদীজি স্বাস্থ্যকর্মীদের জন্য সেখানেও চুরি করেছে। তাই সরকারকে তুলে ফেলতে হবে গণতান্ত্রিক ভাবে, এবং মোদীজির নেতৃত্বে নাড্ডাজির নেতৃত্বে অমিত শাহজির নেতৃত্বে আমাদের এলাকায় বাংলায় সোনার বাংলা করতে হবে। আমরা অনেক সরকার থেকে রাজীব বাবু বলছিলেন যে বুদ্ধি কেড়ে নেওয়া হয়েছে আপনাদের টাকা জনগণের টাকা বেড়ে। প্রথমে কি বললো দিদিকে, বললো ফোনে এগুলো পায় না, আপনারা ফোনে পায় না, শেষ হয়ে গেছে আপনারা ক্লোজ। তারপরে মা সারদারামী বা রামকৃষ্ণ বা রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষ চন্দ্র বসু বা ঋষি বঙ্কিম চন্দ্র বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা স্বামী বিবেকানন্দ বা প্রভু শ্রী চৈতন্য দেব বা কাজী নজরুল ইসলাম বা বাংলার গর্ব মমতা। তারপরে কয়েকদিন আগে আমরা দেখলাম দিল্লির দূত আর উপরের উপরে দাঁড়িয়ে তোলাবাজ ভাই বহু, এখন আমার সরকার কি দিয়েছে, এখন সরকার বাংলার মেয়েকে চাই। মাননীয় আসলে এখন আপনাকে পশ্চিম বাংলার লোক বাংলার মেয়ে বলে মনে করে না, কি মনে করে, মনে করে অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা, আপনাকে কেউ বাংলার মেয়ে হিসেবে মনে করে না। তাই জাগরণ জনতা আমি চাষের শেষ করেছে আরম্ভে ধরে খাইছে, আপনারা বলুন আগে থেকে কম রয়েছে আপনারা আলু চাষ করেন, আগে অতিথি এসপি মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়েছেন কিন্তু আজকে ধান বিক্রি হচ্ছে না, ভোটে রাইসেন মেরে চলে যাচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মোদীজি বলেছে মোদীরা সবাই 18,000 টাকা করে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ কৃষক পরিবার পিএম কিষাণ পাবে, একসঙ্গে বিজেপি সরকারে প্রথম সিদ্ধান্ত। আর মিথ্যা প্রচার করছে বলছে আয়ুষ্মান ভারতের মাত্র 1,10,74,00,000 লোক 5,00,000 টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা সুযোগ পেয়েছে। আর কেন যদি বাংলার 7 কোটি সব লোক স্বাস্থ্য সাথী পাবে তাহলে তো ডিজিটাল কার্ডে আধার কার্ডই হতে পারে, নতুন করে স্বাস্থ্য সাথীর কার্ড কেন, তার কারণ হল তৃণমূলের কাঠমানি খাওয়া লোকেরা যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা হিসেবে চালাচ্ছে, যারা স্বচ্ছ ভারত অভিযানকে নির্মল বাংলা বলে চালাচ্ছে, যারা ফুড সিকিউরিটির চালকে আনাচ্ছে খাদ্য সাথী বলে চালাচ্ছে, তারা লোকের বাড়িতে যেতে পারে না। এরা ফাটের টাকা ঝেড়েছে, মোদীজি প্রথম 1,000 কোটি দিয়েছে, পরে নভেম্বর মাসে 2,750 কোটি টাকা আমফানে দিয়েছে, কিন্তু আজকে কোন গরিব মানুষ পায়নি, যাদের বাড়ি ভেঙেছে বাড়ির বললে ভেঙেছে তারা পায়নি। আমার পরে মুকুল্লা বললেন দিলীপ দাস প্রধানমন্ত্রী এলে বললেন সময় এসে গেছে, আমি প্রত্যেকটা জায়গায় দল যেমন বলে আছে বিমান ভাইরা এরা এই জেলায় শক্তিশালী সংগঠন করেছে, ওই রাজি আছেন আমাদের অবজারভার আমাদের আশীর্বাদ বাবু সুপ্রজি আছেন, তিনি কাল আসানসোলে বলেছিলেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাইপো যাবে শ্রীঘরে, ভাই
পক্ষে সহায়তাই হবে আর চৈতন্যরাম বলেন যে মনে লেগে আছে তাই সর্বত্র আপনারা বলুন বেশি করে জয় জয় শ্রী রাম আপনারা আমার বলে লেগে আছে খুব বড় বড় কথা না কাচলা করবে সিবিআই তাহলে কালকে কি হলো এখন তো আর দুয়ারে সরকার বলছে না এখন তো বলছে দুয়ারে সিবিআই দুয়ারে সিবিআই কয়লা চোর বালি চোর পাথর চোর গরু পাচারকারী আমরা বলেছিলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টাকা জমা করিয়েছে আর পাকিস্তান মিনি পাকিস্তান প্রধানমন্ত্রী তার মেয়ে প্রিয়দর্শী হাকিমকে এটাও বলতে হবে বিনয় মিশ্রর পাশের বাড়িতে যেহেতু চারটা মাঠ শুধু তো রসিদটা দেখিয়েছিলাম থাইল্যান্ডের ব্যাংকে এবারে জীবনী বিজেপি জিন্দাবাদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ।